toque yo tulín, toque yo tulín. শুই এবার 12টা বাজে, আজকে ভালো করে ঘুম দিতে হবে, বৃষ্টি ফিষ্টি হয়েছে। একটুখানি দেখি তো কোনো মেসেজ টেসেজ এলো কি না। পাঁচখানা মেসেজ, ফ্রেন্ড হবা না গো। বাহ, এটা শাড়িটা বেশ সুন্দর তো। ইমা, এদের ব্রেকআপ হয়ে গেছে? এই তো এত পোস্ট করতো, ব্রেকআপও হয়ে গেল, কি জানি বাবা আর কি। একটুখানি মিন্ত্রাটা খুলি, কি অফার দিচ্ছে দেখি তো। ওয়াও, কি দারুণ শাড়িটা, কালো সিফন, কি ব্যাপক দেখতে শাড়িটা। কত টাকা দেখি এটা, 1200 টাকা। না থাক, পরে দেখবো। ঘুমাই, আয় ভাই। A few moments later. খিদে খিদে পাচ্ছে কেমন একটা। কটা হয়েছিল? একটা, ভালোই তো খেললাম রাত্রে, মাংস ভাত। তুমি খিদে পাচ্ছ দেখি তো, এখন অনলাইনে কিছু পাওয়া যায় কি না। ও, চিকেন বাটার মশালা, ও শাহি পনির, রেশমি কাবাব। জোম্যাটো তো অফার চলছে, জানতে পারিনি তো। এই কম্বোটা অর্ডার করতে হবে। পাপড়ি চাট কতদিন খাইনি মা, দেখে দেখো খিদেটা বেড়ে গেল, খিদে পাচ্ছে। A few moments later. জল খেতে পাচ্ছে না, জল খাই। চিকেন বাটার মশালা, রেশমি কাবাব, শাহি পনির, আর আমার কাছে আছে মুড়ি।
বাথরুম পাচ্ছে, বাথরুম যেতে হবে, পটি পটিও পাচ্ছে, পেটে কেমন একটা গুল 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 করছে, গুল 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 গুল, রাতে মনে বেশি খেয়ে ফেলেছি তাও তো খেতে পাচ্ছে, পটি করতে যাই। এই রাত বিরতে না এসব ভাল লাগে না বাবা, খুব চাই। ফিরে এলো না, মা একটা শাড়ি পরি, ইয়েস, মার শাড়ি রাত্রিবেলা পরে আলমারির মধ্যে গুজে দেবো, বুঝতে পারবে না। সিঙ্গেল লাইফ জিন্দাবাদ, সিঙ্গেল লাইফ জিন্দাবাদ। প্রোফাইলটা গিয়ে দেখব, আমার যে ফেক প্রোফাইলটা আছে মেয়েটাকে হাতের সামনে পেলে না ওই শাক চুনটাকে আমি খুনি করে দেবো, করে দেবো। কেটা কি কাউকে একটা ফোন করি, ঘুম তো পাচ্ছে না, কাউকে ফোন করবো, সুতোভাবে ফোন করি, অনেক রাত অব্দি জেগে থাকে, সিরিয়াল থাকে। কিরে কি করছিস, ঘুমাসনি তো? আমিও ঘুমাইনি, এখন তো সবে 3:30 বাজে, 5:30 লাগে, ঘুম টুম আসে না। আরে কি বলতো, সমীক্ষা বলে যারা ক্রিয়েটিভ মানুষ না তারা রাত জেগে কাটে, সকালবেলা ঘুম থেকে ওঠে, এটা হচ্ছে কি ব্যাপার। তুই কটার সময় উঠিস? 10:00। আমি মোটামুটি ওই 12:00-11:00 করে উঠি, ছোটবেলায় উঠতাম কেলাতো বাবা মা, এখন তো বড় হয়ে গেছে, এখন কোনো ব্যাপার না। হ্যাঁ মিন্ত্রাতে সেল চলছে, এক্স্যাক্টলি, আমিও দেখলাম তো একটু আগে, তুই দেখেছিস 1,250 টাকার শাড়িটা দেখেছিস, কি অসাধারণ, তুই অর্ডার করে দিয়েছিস? আমি ইয়ে না, মানে আমার আসলে এত নতুন শাড়ি রয়েছে না, তাই ভাবছিলাম যে আর কি করতে অর্ডার করব। হ্যাঁ কি বললি?
ওদের তো ব্রেকআপ হয়ে গেছে দেখলাম তো। হবে না, হওয়ারই ছিল। কি বড় বড় স্ট্যাটাস দিলি, কি আর হয়? ভেতরে ভেতরে অনেক ক্যাচাল ছিল রে, জানতাম তো। আরে সেদিনই তো ফোন করেছিল আমাকে আয়ুষ্মিতা, ফোন করে তো আধ ঘন্টা ধরে বললো মেয়েটা খুব একটা ভালো ছিল না। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা খুব হ্যান্ডসাম, ঠিক ঠিক করেছিস। তোর লিস্টে আছে? ও না, আমার লিস্টে নেই। না না না, আমি সব এনগেজ লোকজনকে আমি খুব একটা ঘাটাই না। কি বলছিস? ও ঘুমাম, ও ঠিক আছে, চ টাটা, গুড নাইট। হ্যাঁ ভাই, গুড নাইট। কালি কালি আঁখোঁ কা কালা কালা জাদু হ্যায়। আবার কি দেখি 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 যদি চোর ফোন আসে দেখতে চাই। Oh.